নমস্কাৰ মই অনামিকা হৰবাৰে মুহূৰ্তত এটা চাঞ্চল্যকৰ খবৰ লৈ আহিছো এবাৰ দেখিবলৈ পোৱা গৈছে সেনাৰ বাহনে ইতিমধ্যে খুন্দিয়াইছে দুগৰাকীকৈ বাইক আৰোহী খুন্দিয়াইছে আমি দৃশ্য আপোনালোকক দেখুৱাইছো সেনাৰ বাহন এখনে এতিয়া বাইক আৰোহী খুন্দি হোৱা পৰিলক্ষিত হৈছে সমগ্র অঞ্চল জুড়ি এতিয়া এক প্রকার তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে তীব্রবেগী বাহনে সেনার বাহনে এতিয়া দুগৰাকীকৈ বাইক আরোহী খুন্দিয়াইছে আর সংকটজনক অবস্থাত আছে বলে জানিব পৰা গৈছে তেওঁলোক এই মুহূর্তে আমি সবিস্তারে খবর আপনার মাজলৈকে লৈ আহিছো আর ইতিমধ্যে আমি আপনার জানাইছো খবর যে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে রাজ্যত চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হৈছে আর এবার স্থান হৈছে অভয়পুরীর দেওহাটীত দেখিবলৈ পোৱা গৈছে এনে ধরনের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হৈছে আর ভূটানের সেনার বাহনের খুন্দাত গুরুতরভাবে আহত হয়েছে দুগারীকর বাইক আরোহী লগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চল আমি আপনার দৃশ্য দেখাইছো এটা দেখবলে পাব যে সেনার বাহনের খুন্দাত বাইক আরোহী দুগারীকর বাইক আরোহী এটা আহত হয়েছে বলে জানি গুরুতরভাবে আহত হয়েছে আর ইতিমধ্যে ঘটনাস্থলীত উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি বিরাজ করেছে আর দুর্ঘটনা পতিত হওয়া দুচকিয়া বাহনখনের নম্বর হয়েছে AS19U7026 আর দুর্ঘটনাত পতিত হওয়া বাইক আরোহী দুজনের পরিচয় বর্তমানে উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই সম্প্রতি দুর্ঘটনাত পতিত হওয়া বাইক আরোহী দুজন চিকিৎসাধীন অবস্থা আছে বলে জানি যেটিকে গুরুতরভাবে আহত হয়েছে যেটিকে এটা রাজ্যের রাজপথ দিনক দিনে বৃদ্ধি পাবলে লৈছে পথ দুর্ঘটনার সংখ্যা আর এবার শেহতীয়াভাবে আমি আপনার জানাইছো খেনার বাহনে দুচকীয়া বাহন এখন বহতিয়াই দিয়া পরিলক্ষিত হয়েছে আর সেই বাহনখন যেহেতুকে বাইক আরোহী ইতিমধ্যে বহতিয়াই দিছে বলে জানি গৈছে আর এই বাইক আরোহী দুজন গুরুতরভাবে আহত হয়েছে তেওঁলোকৰ পরিচয় কিন্তু বর্তমানে উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই আর হয়তো পরবর্তী সময়ত এই তথ্য অতি সোনকালে পোহৰলৈ আহিব আসলে ভুল কাৰ আছিল সেই পরবর্তী সময়ত সেই তথ্য অতি সোনকালে পোহৰলৈ আহিব কারণ দেখবলে পোৱা গৈছে যেহেতুকে ভূটানৰ সেনার বাহনের খুন্দাত গুরুতরভাবে আহত হয়েছে বাইক আরোহী অভয়পুরীর দেওহাটীত এই অঘটন সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে লগে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে সমগ্র অঞ্চল আমি দৃশ্য আপনার দেখাইছো আর দুর্ঘটনায় পতিত হওয়া যুজন বাইক আরোহী আছেন পরিচয় বর্তমানে উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই আর ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থা আছে বলে জানিছে সম্প্রতি দুর্ঘটনায় পতিত হওয়া বাইক আরোহী দুজন চিকিৎসাধীন অবস্থা আছে দুর্ঘটনায় পতিত হওয়া দুচকিয়া বাহনখনের নম্বর হয়েছে AS19U7026 আর ঘটনাস্থলীত ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি জানাইছো অভয়পুরীর দেওহাটীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে দৃশ্য আমি আপনার দেখাইছো আর ভূটানের সেনার বাহনের খুন্দাত গুরুতরভাবে আহত হয়েছে বাইক আরোহী ঘটনাস্থলীত লগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দৃশ্য দেখাইছো আমি আপনার দুর্ঘটনায় পতিত হওয়া দুচকিয়া বাহনখনের নম্বর হয়েছে AS19U7026 আর দুর্ঘটনায় পতিত হওয়া বাহনের বাইক আরোহী দুজনের পরিচয় বর্তমানে উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই সম্প্রতি দুর্ঘটনায় পতিত হওয়া বাইক আরোহী দুজন চিকিৎসাধীন অবস্থা আছে বলে জানিপরা গেছে যেহেতুকে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই বাইক আরোহী দুজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে গতি ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থা আছে বলে জানিপরা গেছে যেহেতু গতানুগতিকৈ হাসপাতালত ভর্তি করা হয়েছে আমি দৃশ্য আপনার দেখাছো এই দৃশ্য চাওক আপনাদের বুকু কপি উঠা ভয়ঙ্কর দৃশ্য এবার সেনার বাহনের খুন্দাত গুরুতরভাবে আহত হয়েছে বাইক আরোহী আর বাইক আরোহী দুজনের পরিচয় বর্তমানে উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই পরবর্তী সময়ত সেই তথ্য অতি সোনকালে পোহরলৈ আহিব আর ইতিমধ্যে দেখবলে পোৱা গৈছে যে চিটিকে পৰা পরিলক্ষিত হয়েছে বাইক আরোহী দুজন আর বাইকখনের নম্বরও শেহতীয়াভাবে যেহেতু আমার হাতত আহি পড়ছে বাইকখনের নম্বর হয়েছে AS19U7026 আর এই বাহনখনক এটা দেখবলে পোৱা গৈছে বাইকখনক ইতিমধ্যে সেনার বাহনে মহতিয়াই দিয়া পরিলক্ষিত হয়েছে আর সেই বাইক আরোহী দুজনক ততাতৈয়াকৈ হাসপাতালত ভর্তি করা হয়েছে বর্তমান চিকিৎসাধীন অবস্থা আছে যেহেতু সংকটজনক অবস্থা আছে বলে জানি পৰা গৈছে আর আমি আপনার জানাইছো খবর যে এটা দেখবলে পোৱা গৈছে এনে ধরনের ভয়ঙ্কর পথ দুর্ঘটনার রাজ্য রাজপথত এটা বৃদ্ধি পাবলৈ লৈছে যিমানে রাজ্য সরকার এই ক্ষেত্রত কঠোর হওয়া পরিলক্ষিত হয়েছে সিমানে কিন্তু দেশের রাজপথত রাজ্যের রাজপথত এনে ধরনের পথ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাবলৈ লৈছে শেহতীয়াকৈ জানাইছো ভূটানের সেনার বাহনের খুন্দাত গুরুতরভাবে আহত হয়েছে দুগৰাকীকৈ বাইক আরোহী আর বাইক আরোহী কেজন যেহেতু সংকটজনক অবস্থা আছে চিকিৎসাধীন অবস্থা আছে বলে জানি গেছে শেহতীয়াভাবে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110